এখানে সংস্কৃতি জানা লাগবে না, এখানে মদিনাওয়ালার প্রেমটাই জানা লাগবে। এইটা যখন বুঝে গেলাম, যেহেতু সফর করে এসেছি, একদিকে ক্লান্তময় শরীর, অন্যদিকে আলা হজরত উনিকে সে মুস্তফার ইশক যদি দেখতে চাও, বেলালের গোপন প্রেম যদি দেখতে চাও, সিদ্দিকের ওই বেতরের ইশক, যেই সিদ্দিক বলেছিল আন-নাজরু ইলা ওয়াজহিক হাবিব, অনেকেই চোখ খোলে সূর্য দেখার জন্য, অনেকেই চোখ খোলে চাঁদের মিটিমিটি হাসি দেখার জন্য, অনেকেই চোখ খোলে তারকারাজির জিকিমিকি দেখার জন্য, অনেকের চোখ খোলে সমুদ্রের বীচ দেখার জন্য, অনেকের চোখ খোলে তাজমহল দেখার জন্য, অনেকের চোখ খোলে সবুজ শ্যামল পাহাড় দেখার জন্য। সিদ্দিক বলে আন-নাজরু ইলা ওয়াজহিক, আবু বকরের চোখ খুলেছে দুনিয়ার কোন সৃষ্টি দেখার জন্য নয়, রবের সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমতুল লিল আলামিনকে দেখার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আন-নাজরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের একটাই ইচ্ছা, আবু বকরের একটাই মনসা, আবু বকরের একটাই চাওয়া। আমার নবী বলে ও আবু বকর কি চাও? আন-নাজরু ইলা ওয়াজহিক, দুটো চোখ থাকবে, চোখ দিয়ে শুধু নবী দেখব, নবী দেখার স্বাদ আমার মিঠে না। দিনে নবী দেখি স্বাদ মিঠে না, রাতে নবী দেখি স্বাদ মিঠে না, জিহাদের ময়দানে নবী দেখি স্বাদ মিটে না, মসজিদের বাজান্দাই নবী দেখি স্বাদ মিটে না, মাহফিলের নবী দেখি স্বাদ মিটে না। সিদ্দিক বলে হাবিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও অন্য কেউ কি দেখলো আমার জানার দরকার নাই, আবু বকরের চেহারা নবীর দিকে তাকিয়ে থাকবে, রওজাতেও সিদ্দিক নবীকে দেখতে থাকবে। শুধু তাই নয়, তাই নয়, সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন নবী গো, আপনার উম্মত কি জান্নাতে যাবে? আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল, চোখের মধ্যে পানি ঝলঝল করতে লাগলো, ডাক দিলেন ইয়া আবা বকর, ও আমার আবু বকর, কেমন কোয়েশ্চেন করলা, কেমন সওয়াল করলা, কেমন প্রশ্ন করলা, আমার উম্মত জান্নাতে যাবে কিনা? আরে আমি মুস্তফা অ্যানাউন্স করে গেলাম, একটা উম্মত যদি জান্নাতের বাহিরে থাকে আমি নবী জান্নাত যাব না। আমি নবী জান্নাতের জামানত নিয়ে নিলাম, আমার উম্মতকে আমি নবী নবুয়তের হাত দিয়ে শাফাতে কুবরার মাধ্যমে গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবীর উত্তর পেয়ে সিদ্দিক আকবর ডাক দিলেন নবী গো, মূলত আমার এই প্রশ্নটা জানার ছিল না, আমি জানি আপনি নবীর উম্মত জান্নাতে যাবে, কারণ উম্মত যদি জান্নাতে না যায় আপনি নবী জান্নাতে ঢুকবেন না, এটা আমার জানা আছে, কিন্তু জানার ইচ্ছা, আপনার উম্মত যখন জান্নাতে যাবে তখন উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী বললেন আবু বকর শোনো, আমার উম্মতের চোখ সর্বপ্রথম যদি জান্নাতের দরজায় যায়, দরজার দিকে তাকিয়ে হাজার বছর চলে যাবে, এরপরেও দরজা দেখার স্বাদ মিটবে না। আমার উম্মতের চোখ যদি জান্নাতের দেওয়ালের দিকে চলে যায়, ওই দেওয়ালের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে হাজার বছর কাটিয়ে দিবে। আমার উম্মতের চোখ যদি জান্নাতের বাগানের দিকে যায়, হাজার বছর বাগান দেখতে দেখতে কাটে যাবে, সে বুঝতেও পারবে না। আমার উম্মতের চোখ জান্নাতের নদীনালার দিকে যদি যায়, হাজার বছর চলে যাবে, ওই নদী নালা দেখতে দেখতে সিদ্দিক ডাক দিলেন নবীরেই আপনার উম্মত যখন জান্নাতের দরজা দেখে আশ্চর্য হয়ে যাবে, আপনার উম্মত যখন জান্নাতের দেওয়াল দেখে ওয়াও বলে চিৎকার করে উঠবে, আপনার উম্মত যখন জান্নাতের নিয়ামত রাশি দেখে হাজার বছর কাটিয়ে দিবে, আমি আবু বকর জান্নাতের দরজা দেখব না, আমি আবু বকর জান্নাতের দেওয়াল দেখব না, আমি আবু বকর জান্নাতের
আমার সেই সৌন্দর্য দেখব না। আমার নবী বলেন আইনা তানজুর ইয়া আবা বকর, আবু বকর কোন দিকে তাকাবা? সিদ্দিক বলে আমি জান্নাতের মালিক সাহেবে কাউসার রহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে থাকব। হয়তোবা সিদ্দিক আকবরের ওই ইশক, ওই প্রেম, ওই ঈমান, ওই আকীদা আমার আলা হযরত যখন দেখে ফেলেছেন, তিনি এইভাবেই হয়তোবা বলছেন জমিন ও জামা তুমহারে লিয়ে, মকিন ও মকা তুমহারে লিয়ে, চুনি ও চুনা তুমহারে লিয়ে, বনে দু জাহা তুমহারে লিয়ে, হাম আই ইহা তুমহারে লিয়ে। এটা হয়তোবা উনি ওই সিদ্দিকের প্রেমের নজরানা আমাদেরকে ওইভাবেই বুঝিয়েছেন কি জমিন দেখবো, কি আসমান দেখবো, কি সূর্য আর চাঁদ দেখবো, কি জান্নাতের নিয়ামত দেখবো, আর সবগুলো তো আমার মুস্তাফার খায়রাত হয়ে জন্ম নিয়েছে। এখন সামনের দিকে চলতে লাগলাম, গভীর মনোযোগ দিবেন, আমি বেশিক্ষণ তাকরির করব না যেহেতু ক্লান্তময় শরীর নিয়ে এসেছি। দাওয়াতটা নেওয়ার পিছনে অন্যতম কারণ উরসে আলা হযরত, এটার কারণে না হলে লং টাইম সফর করে এসে আমি আবার দীর্ঘ সময় তাকরির করা সত্যিকার এটা অনেক কষ্টের বিষয়। আওয়াজ যে বের হচ্ছে এটাও তো মদিনাওয়ালার ভয়েস, না হলে তো আওয়াজ বের হওয়ার কথা না এত লং সফর করে, কারণ ঘুম সফর করলে ঘুম হয় না। আমি মাঝে মাঝে ভাবি নামাজ কসর করে দিল কেন, কারণ আমরা তো ওঁটে চড়ে আসি নাই, আমরা তো গাঁদাতে চড়ে আসি নাই, আমরা তো হেঁটে আসি নাই, এখন উন্নত ব্যবস্থা হয়েছে, কিন্তু আমার নবী কসর করলেন কেন, নামাজ কমিয়ে দিলেন কেন? তখন বুঝলাম আসলেই সফরটা কষ্ট বলে উম্মতের আরেকটা কষ্ট হয়ে যাক, এটা রহমতের নবী সইতে পারে নাই। তো যিনি নামাজ কসর করে দিয়েছে তাই আমিও আজকে বক্তব্যকে কসর করে দিব, চা লং টাইম না। এখন আসে সামনের দিকে যা, গভীর মনোযোগ। আমরা সবাই এখানে মুসলিম, কথা ঠিক? অমুসলিম আসলে কোনো সমস্যা নাই, কারণ আমার ইসলাম হাঙ্গামা নয়, আমার ইসলাম মারামারি নয়, আমার ইসলাম ঘৃণার হিংসা নয়, আমার ইসলাম ভালোবাসার কথা বলে, কথা ঠিক কিনা? এখানে আজকে নওজওয়ানদেরকে দেখে যাচ্ছি, আমি যুবকদেরকে বলতে চাই, আমাদের মাহফিলে অ্যালাউন্স করার সময় আমি শুনেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছে, কথা কি ঠিক? ঠিক। এখন আসেন গভীর মনোযোগ, এখানে মুসলমানও আসতে পারবে অমুসলিমও আসতে পারবে, কেন আমার নবী রহমাতাল লিল মুসলিমিন নয়, আমার নবী রহমাতুল লিল আলামিন, কথা ঠিক কিনা? তো যিনি আলামিনের নবী সেখানে শুধু মুসলমান নিয়ামত পাবে তা হতে পারে না, বিশ্বের সকল সৃষ্টি আমার নবীর নিয়ামত পেতে পারে, কথা ঠিক কিনা? এখন সামনের দিকে যায়, গভীর মনোযোগ। আমরা কেউ নবী দেখি নাই, আমরা নবীকে না দেখে নবীর প্রেমে পড়েছি, কথা ঠিক কিনা? আমরা কি নবী দেখেছি? দেখি নাই, না দেখে অনেকে আছে দেখেছেন, এটা ওনাদের আলাদা বিষয়, কিন্তু আমরা অধিকাংশ মানুষ নবী দেখি নাই, না দেখে নবীর প্রেমে, কথা ঠিক? এখন সামনের দিকে আসেন, আমরা যখন নবীর প্রেমের কথা বলি, আমরা যখন নবীর ভালোবাসার কথা বলি, আমরা যখন ইয়া রসুলাল্লাহর কথা বলি, আমরা যখন রসুলের আসমত রিফআত এহতেরাম আদব তাজিম নিয়ে কথা বলি, আমার ভাইদের মধ্যে অনেকেই আছে যিনারা আমাদের উপর রাগ করে থাকেন, কথা কি ঠিক? নবীর কথা বললে অনেকেই কি করেন, রাগ করে, আমরা গালি দিতে আসি নাই, মারামারি করতে আসি নাই, তো অনেকেই রাগ করেন। এখন গভীর মনোযোগ, আল্লাহর নবী মসজিদে নববীর মাসকানে রহমতুল্লিল আলামিন দু চুকের পানি ছেড়ে দিয়েছে, চা পানি দাড়ি মোবারকে চলে এসেছে, আল্লাহ ডাক দিলেন জিবরিল, আমার হাবিব কাঁদছে আর তুমি সিদরাতুল মুনতাহায় বসে আছো, যাও নবী কাঁদছে কেন দেখো। জিবরিল আমিন নেমে আসলেন, ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনি কাঁদছেন কেন?
আল্লাহর নবী কোনো উত্তর দিচ্ছে না। সাহাবী রসুল ডানে বামে সামনে পিছনে নবীকে ধরে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কি কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ওমর কি কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, উসমান কি কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আলী কি কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাসনাইন করিমাইন কি কষ্ট দিয়েছে? আল্লাহর নবী চুপ হয়ে রইলেন। বুখারীর হাদিস, হযরতে ফারুক আজম নামাজের সিস্টেমে বসলেন, নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবীর এই কান্না করে না। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা, নবীর এই আমি আমার ইসলামকে ধর্ম পেয়ে, আল্লাহকে রব হিসেবে পেয়ে, আপনি রসুলকে নবী পেয়ে বড় খুশি হয়ে গেছি। কিন্তু আল্লাহর নবীর চোখের পানি বন্ধ হয় না। জিবরিল ডাক দিলেন, নবীরে কাঁদছেন কেন? আল্লাহর নবীর ঠোঁট বলছে, লি আহবাবি, লি আহবাবি, আমার প্রিয়দের জন্য, আমার ভালোবাসাদের জন্য। সিদ্দিক বলে জান লাগলে জান, ফারুক বলে মাল লাগলে মাল, উসমান বলে সম্মান লাগলে সম্মান, মাওলা আলী বলে ইজ্জত লাগলে ইজ্জত, আমরা সকল কিছু দিয়ে দিব নবীরে, এরপরেও কি প্রিয় হতে পারি নাই? আমার নবী বলেন, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবি। সবাই বললেন, আহবাব কারা, প্রিয় কারা? যাদের মহাব্বতে আপনি নবী কাঁদছেন, যাদের প্রেমে আপনি নবীর চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, ও আমার সাহাবি, সেই সময়ে আমি থাকব না, ইয়াকুনুনা মিন বাদি, তারা আসবে আমি নবীর পরে, তখন আমি রসুল জমিনে থাকব না। শুনে রেখো, তাদের ঈমান এত মজবুত হবে, নবীর নাম শুনে নবীর প্রেমে দেওয়ান হয়ে যাবে। তাহলে আল্লাহর নবী আমাদেরকে আহ্বান করেছে, উম্মত তুমি কাঁদবে 1400 বছর পরে, তুমি ইয়া রাসূলুল্লাহ বলবে 1500 বছর পরে, তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহর ডাক দিবে 1600 বছর পরে, তুমি নবীর প্রেমে দু চোখের পানি ছাড়াবে হয়তোবা 1000 বছর পরে, কিন্তু আমি নবী মসজিদে নববীতে তুমি উম্মতের জন্য তোমার আগে তোমার প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই নবীর প্রিয়জন আসেন নাই? আচ্ছা, এখন আসে সামনের দিকে যায়। আল্লাহর নবী মাহফিলে বসে গেলেন, মাহফিলটা কার? বক্তার নাম রহমতুল্লিল, দামি না অদামি? সবচেয়ে দামি। আল্লাহর নবী বসলেন, তা আমরা মাহফিল বসলে কি করি? সালাম দে, আল্লাহর প্রশংসা করি, রসুলের সালাতু সালাম পড়ি, এরপরে ধন্যবাদ দে, কথা ঠিক কিনা? কিন্তু আমি একবারও ধন্যবাদ দেয় নাই। আপনারা বলবেন, উনি বাংলাদেশ থেকে আসলো, আমরা মুর্শিদাবাদের মানুষ, ওনাকে কলকাতা থেকে নিয়ে আসলাম, ওনার জন্য মিছিল দিলাম, ওনাকে মেহমানদারি করলাম, ওনাকে স্টেজে এনে মাইক দিলাম, একবারের জন্য শুকরিয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ আমাদেরকে দেয় নাই। আপনারা মনে মনে বলবেন, মানুষটা খারাপ, কিন্তু আমি চাই এই ধন্যবাদ আমি দিলে কোনো মূল্য হবে না, আমি কতবার মোবারকবাদ দিলে এটার কোনো দাম হবে না, আমি চাই ওই মোবারকবাদ যেন কামলিওয়ালা আপনাদেরকে দিয়ে দেয়। লাভ আছে না কতি? আল্লাহর নবী বসে গেলেন, প্রথমে সালাম দিলেন, সালামের পরে নাহমদুহু বলে আল্লাহর প্রশংসা করলেন, দ্বিতীয়বার নিজের উপর দরুদ ও সালাম পাঠ করলেন, এখন ধন্যবাদ দিবে যারা মাহফিল কায়েম করলো, ধন্যবাদ দিবে যারা কষ্ট করে আসলো। আল্লাহর নবী বলেন, তুবা, একবার মোবারকবাদ, একবার ধন্যবাদ, একবার শুকরিয়া, লিমান রআনি, যে দু চোখ দিয়ে আমি নবীকে দেখেছে, ওয়া আমানাবি, দেখার পর নবী চিনতে ভুল করে নাই, ইমান নিয়ে এসেছে। সাহাবায়ে কেরাম বড় খুশি, সবাই আনন্দ উল্লাস করেছে। আল্লাহর নবী বলে, তোমরা কি রাজি? সবাই বললেন, হ্যাঁ। আল্লাহর নবী বললেন, কেন? আজকে দুনিয়ার কোনো প্রেসিডেন্ট ধন্যবাদ দেয় নাই, আজকে দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব ধন্যবাদ দেয় নাই, আজ খোদ রহমানের হাবিব আমাদেরকে ধন্যবাদ দিয়ে দিয়েছেন।
আল্লাহর নবী বলেন সাহাবি শেষ হয় নাই, ভালো করে শোনো, তোমাদেরকে মোবারকবাদ দিলাম কয়বার? সবাই বললেন একবার। আল্লাহর নবী বলেন তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাত সাতবার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবীর এই জান লাগলে আমরা জান দিয়ে দিব, মাল লাগলে আমরা মাল কোরবান করে দিব, নবীর এই আমরা ধন্যবাদ পাইলাম মাত্র একবার। পরক্ষণে বললেন তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়, সাত সাতবার মোবারকবাদ। লিমান, কার জন্য? আল্লাহর নবী বলেন লিমান লাম মিয়ারানি ওয়া আমানাবি, যারা আমাকে দেখে নাই, না দেখে মুস্তাফার প্রেমিক হয়ে গেছে। আমাদেরকে মোবারকবাদ দিয়েছে কয়বার? সাতবার। তো এখন রসুল যদি আমাদেরকে সাতবার ধন্যবাদ দে, আমরা খুশি না বেজার? এখন আমাকে আজকে এই মাহফিলের রুমে বলল, হুজুর আমাদের জমিনে দুটো দল আছে, এক দল নবীর পক্ষে আর এক দল নবীর বিপক্ষে, এক দল লব্বাইকে আর রাসূলুল্লাহর পক্ষে, আর এক দল নবীর নাম শুনলে কেন জানি সইতে পারে না, এক দল মিলাদুন্নবীর পক্ষে আর এক দল মিলাদুন্নবীর বিপক্ষে, এক দল মেরাজুন্নবীর পক্ষে আর এক দল মেরাজুন্নবীর বিপক্ষে, এক দল নবীর তাজিমের পক্ষে আর এক দল নবীর তাজিমের বিপক্ষে। আমি বলি তা তো হবেই হবে, যদি বলেন কেন কেন, ওই সাতবার মোবারকবাদ যাদের কপালে জুটে গেছে তারা নবীর পক্ষে চলে এসেছে, যাদের কপালে জুটে নাই তারাই নবীর বিপক্ষে চলে গেছে। আমাদের শব্দগুলো শুনে ওরা নিজেরাই বলে, কারণ আমরা আজহারে অনেক চাইনা স্টুডেন্ট ছিল, তো আমরা যখন একজন আর একজনের সাথে চিটংয়ের ভাষায় কথা বলতাম তখন বলতো আমরা মনে করতাম চাইনিজ ভাষাটা অনেক কঠিন, কিন্তু তোমরা যেভাবে কথা বলছো আমার কাছে মনে হচ্ছে চাইনিজের চেয়েও চট্টগ্রামের ভাষাটা আরও বেশি কঠিন। মানে আমাদের ল্যাঙ্গুয়েজটা আলাদা, বাংলার সাথে মিলে না, আপনার তো বাংলাও বোঝেন হিন্দিও বোঝেন, কিন্তু আমাদের আবার বাংলার সাথে মিলে না। তা এখন যেটা বলছি এটা কি বুঝতে পারছেন? কোনো ঝামেলা হচ্ছে? হ্যাঁ, তাহলে অসুবিধা না। আমার যে অঞ্চল এখানে ভাষাগতভাবে মিল নাই, এই ভাষাগত মিল না হওয়া এটাও আল্লাহর হেকমত। যদি বলেন কেন, কারণ এই ভাষাগত ইফতারাক ভিন্নতা আমাদের মাঝে ভাষাগত সংস্কৃতিগত তেলাফের কারণে আল্লাহ বলে আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহ মোহাব্বত জারি করে দে। এখন সে সামনের দিকে চলে যায়, আপনাদেরকে ধন্যবাদ আমার পক্ষ থেকে নয় রহমতুল্লিল আলামিনের পক্ষ থেকে, কয়বার? সাতবার। এখন আসেন মূল আলোচনা। আজকে বারবার একটা স্লোগান দিচ্ছে মাসলকে আলা হজরত, কথা ঠিক কিনা? মাসলকে আলা হজরত। এখন অনেকেই বলবেন আমাদের নাম ধর্ম ইসলাম, আইডেন্টিটি আমরা মুসলমান, কথা ঠিক কিনা? আমাদের কিতাবের নাম আল কোরআন, আমাদের নবীর নাম রহমতুল্লিল, এইটা মাসলকে আলা হজরত, এটা আবার কি প্রশ্ন আছে না? নাই আছে, কারণ এই মাসলকে আলা হজরত এটা আবার নতুন কোনো আবিষ্কৃত জিনিস কিনা? তো আমরা উত্তরে বলবো মাসলকে আলা হজরত নতুন কোনো মাসলকের নাম নয়, ব্যক্তি আহমদ রেজার নাম মাসলকে আলা হজরত নয়, আকীদায়ে আহলে সুন্নতের নাম মাসলকে আলা হজরত। এখন সামনের দিকে যায়, আপনি একটু গভীরভাবে বুঝবেন আমার কথাগুলো, আমি যা বলবো জামানত নিয়ে বলছি। এবং আমি আগামীকাল 11টা পর্যন্ত আছি, আমার কথা যদি বেশ কম হয়, কোরআন সুন্নার বিপরীত হয়, আপনি আমার সাথে আগামীকাল 11টা পর্যন্ত কি করতে পারবেন? বসতে পারবেন। আমি মারামারি করতে আসি নাই, আমি দলিল দিয়ে কথা বলতে এসেছি, আমি ভেজাল বাজাইতে আসি নাই, আমি সমাধানের জন্য এসেছি। গভীর মনোযোগ। সবাই কোরআন মানেন কি মানেন না? মানেন, কেন? আমাদের সব চিচুর এক নাম্বার দলিলের নাম আল কোরআন, কথা কি ঠিক? এখন কোরআনের পরিচয় কি? গভীর মনোযোগ।
আমরা মুসলমান বলছি আল্লাহ এক, দলিল কোথায়? কোরআন বলেছে কুল হু আল্লাহু আহাদ। আমরা নামাজ পড়ি, দলিল কোথায়? কোরআন বলেছে আকিমুস সালাহ। আমরা রোজা রাখি, দলিল কোথায়? কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা হজ করি, দলিল কোথায়? কোরআন বলেছে ও আতিমুল হজ্জা। আমরা এইভাবেই করে যাকাত দেই, দলিল কোথায়? কোরআন বলেছে ও আতুজ যাকা। আমরা মা বাবার সেবা করি, দলিল কোথায়? কোরআন বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা কিয়ামতের আলোচনা করি, দলিল কোথায়? কোরআন বলেছে ইজা জুলজিলাতিল আরদ জিলজালহা। আমরা আল্লাহর প্রশংসা করি, দলিল কোথায়? কোরআন বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা হালাল নিতে বলি, হারাম ছাড়তে বলি, দলিল কোথায়? কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এক কথায় একজন মুসলমানের জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মানব জাতির সংবিধান, এরই নাম আল কোরআন। কথা ঠিক, এতে কোনো আপত্তি আছে? এখন গভীর মনোযোগ, আল্লাহ এক, দলিল কোরআন, নামাজ ফরজ, দলিল কোরআন, রোজা রাখতে হয়, দলিল কোরআন, হজে যেতে হয়, দলিল কোরআন, যাকাত দিতে হয়, দলিল কোরআন, মা বাবার সেবা করতে হয়, দলিল কোরআন, হালাল নিতে হয়, দলিল কোরআন, হারাম ছাড়তে হয়, দলিল কোরআন, এক কথাই সব কিছুর দলিল যখন কোরআন। আমি জিজ্ঞেস করলাম, মুসলমান তুমি বারবার কোরআন কোরআন কেন কেন? মুসলমান বলে কোরআন আল্লাহর কালাম, সেই জন্যই আমার দলিল কোরআন। আমি বললাম, সব কিছুর দলিল যখন কোরআন, কোরআন যে আল্লাহর কালাম, এটার দলিল কোন জায়গায় লেখা আছে? এটার দলিল কোন জায়গায় আছে আপনার কাছে? জিবরিলকে আপনাকে বলেছেন যে এটা কোরআন? বলেছেন না? আসমান থেকে কোনো সাউন্ড এসেছে? আসে নাই? তাহলে আপনি বলছেন আল্লাহ এক, কোরআন। আপনি বলছেন নামাজ, কোরআন। আপনি বলছেন রোজা, কোরআন। আপনি বলছেন হজ, কোরআন। আপনি বলছেন যাকাত, কোরআন। আপনি বলছেন হালাল, কোরআন। আপনি বলছেন হারাম, কোরআন। আপনি বলছেন কবর, কোরআন। আপনি বলছেন জান্নাত, কোরআন। আপনি বলছেন জাহান্নাম, কোরআন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মুসলমান তুমি কোরআন কোরআন কেন করো? কোরআন বলে, মুসলমান বলে কোরআন আল্লাহর কালাম। আমি বললাম, সব কিছুর দলিল কোরআনে আছে, আমি মেনে নিলাম। কিন্তু তুমি যে বললে কোরআন আল্লাহর কালাম, দলিলটা কোন জায়গায়? মুসলমান হয়রান হয়ে গেছে, মুসলমান পেরেশান হয়ে গেছে। আমি কোরআনকে জিজ্ঞেস করতে লাগলাম, কোরআন সব কিছুর দলিল তুমি, তোমার দলিল কোন জায়গায়? কোরআন বলে টেনশন নেস না, মা আতা কুমুর রাসূল ফাখুজুহু। আমার কোনো দলিল নাই, মুজিজা মেরা নবী কা কে দিয়া তো হো গয়া, মুস্তাফার জবান বলেছে কোরআন, আমি কোরআন হয়ে গেছে। তাহলে মুস্তাফার মুজিজা কে দিয়া তো হো গয়া, নবী বলেছে কোরআন, কোরআন হো গয়া, নবী বলেছে মসজিদ, মসজিদ হো গয়া, নবী বলেছে সালাত, সালাত হো গয়া, নবী বলেছে সিয়াম, সিয়াম হো গয়া, নবী বলেছে যাকাত, যাকাত হো গয়া। কেন বুঝালাম, কেন বুঝালাম? একটা কারণে বুঝাচ্ছি, ইসলামের মূল পয়েন্ট দলিলের নাম রহমতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? আর একটু সামনের দিকে বুঝান, আলা হযরত শুধু এমনি নয়, আলা হযরতের দোষ একটা, উনি নবী নবী করেছেন। উনি কি করেছেন? আজকে যারা বেদাতি বলছে তাদেরকে জিজ্ঞেস করেন, আলা হযরতের দোষ কি? বলবে উনি নবী নবী করেছেন। উনি কি করেছেন? নবী নবী করেছেন, আর কোনো দোষ আছে? এই দোষটাই আলা হযরতের। আলা হযরতের দোষ কি? উনি নবী নবী করেছেন। গভীর মনোযোগ, আশরাফ আলী থানবীও বলেছেন যে আলা ইমাম আহমদ রেজা কি সাথ হামারি কোই ইখতিলাফ নেহি, আমাদের সাথে ইমাম আহমদ রেজার কোনো পার্থক্য
নাই, তবে একটা জিনিসের পার্থক্য আছে, সেটা কি? আমরা যখন নবীর শানে বেয়াদবি করি, আহমদ রেজা সহ্য করতে পারে না। আহমদ রেজা কি করতে পারে না? ও নবী কি বারে মে বহুত সখত হ্যায়, ও নবী কি বারে মে বহুত সখত হ্যায়। আমি বলি নাই, এটা দেওবন্দী হযরত বলেছেন যে নবীর ব্যাপারে যিনি বেশি কঠিন ওনার নাম ইমাম আহমদ রেজা, ওনার নাম ইমাম। এখন গভীর মনোযোগ, আজকে আমরা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ সহ এই পাড়ার উপার যেটাই বলেন, আমি এই পারো বুঝি না, ও পারো বুঝি না, আমি বুঝি বুকে নবী আছে তো সবাই একই পারের মানুষ। আমি এই পারো বুঝি না, ওই পারো বুঝি না, আমি পশ্চিম বুঝি না, পূর্বও বুঝি না, উত্তরও বুঝি না, দক্ষিণও বুঝি না, আমি বুঝি নবী আছে তো সবাই একই পারের মানুষ। কথা ঠিক কিনা? আপনি আরেকটু পয়েন্টটা নিয়ে নেন, এটাও দলিল থেকে নেন, কারণ আমরা দলিল ছাড়া কোনো কিছু বলি না। গভীর মনোযোগ, আমার নবী মদিনায়, আমার নবী কোথায়? মুসলিম শরীফ সবাই মানেন, মুসলিম শরীফ কিতাবুল মানাকিব অধ্যায়ের নাম, এই অধ্যায়ের ভিতরে আছে আল্লাহর নবী মদিনায়, হযরতের নবীর দেওয়ান আশেক ওয়াইস করানি, তিনি ইয়ামানে নবী দেখা হয় নাই, এসেছিলেন মদিনায় কিন্তু রহমতুল্লিল আলামিনের সাথে দিদার হয় নাই। কোথায়? করণের ইয়ামানে। কোথায়? ইয়ামানের করণ শহরে ওয়াইস, ওখানে বসে নবী নবী করছে। তাই ওয়াইস করণি যেখানে, দেশের নাম ইয়ামান, নবী যেখানে ওই দেশের নাম মদিনা। আল্লাহর নবী জুমার খুতবায় দাঁড়ায়া বলে, আমার আলী বুশরা লাকুমা, তোমাদের জন্য শুভ সংবাদ, এমন একটা সময় জামানা আসবে যখন আমি নবী থাকব না, আবু বাকর থাকবে না, ওই ইয়ামানের করণ শহরে আমার এক দেওয়ান আছে, ওই দেওয়ানের নাম ওয়াইস, ওই ওয়াইজের সাথে ওমর আলীর দেখা হয়ে যাবে। কোথায়? মদিনায় বসে আছে। কোথায়? ইয়ামানে ওয়াইস করনি। নবী কোথায় বসে? মদিনা থেকে ইয়ামানের ওয়াইস করনিকে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? তো নবীও বলছে এই পাড়ার উপার বুঝি না, আশেক যদি মুর্শিদাবাদেও থাকে তোরা টেনশন নিস না, অরিদাত আলাইয়া আমালুকম, মদিনাওয়ালা রওজা মুবারক থেকে মুর্শিদাবাদের আশেকদেরকে দেখতে পাচ্ছে। আপনারা কি এটা বিশ্বাস করেন?